নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে বিজেপির প্রচার তুঙ্গে, শহরের বাজার এলাকায় ঘুরলেন পরিমল। চালকবিহীন বাহন চালানোর ডিভাইস আবিষ্কার, নজির গড়ল অঙ্কুরিত। গড়ের ভিতর জিপি আজও উন্নয়ন থেকে বঞ্চিত, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে শিলচর বিজেপির নির্বাচনী প্রচার তুঙ্গে উঠেছে। শুক্রবার বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য শিলচরের বিভিন্ন বাজার এলাকায় প্রচার চালান। সাধারণ জনতা তথা ব্যবসায়ীদের সাথে বিজেপির পক্ষে ভোট দিয়ে তৃতীয়বারের মতো বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদী সরকার গঠন করার জন্য আহ্বান জানান। এদিন তিনি ফাটক বাজারে প্রত্যেক এলাকার ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করেন, জানিগঞ্জ বাজার এলাকায় গিয়ে ব্যবসায়ীদের সাথে দেখা করেন এবং আশীর্বাদ চেয়ে 26 এপ্রিল বিজেপিকে ভোট দিয়ে বিকশিত ভারত গড়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন। এদিন মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মধ্যশহর মণ্ডল বিজেপির সভাপতি হীরক চৌধুরী, অমিতেশ চক্রবর্তী সহ জেলা ও মণ্ডল যুব মোর্চা মহিলা মোর্চার সদস্যরা। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে চালক ছাড়াই বাহন চালাতে পারবেন জনগণ। বিষয়টি আশ্চর্য হলেও তা সত্যি করে দেখালো করিমগঞ্জের বাসিন্দা বয়স 16-এর অঙ্কুরিত কর্মকার। শুক্রবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তার অনুভব তুলে ধরে খুদে পড়ুয়া অঙ্কুরিত। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অঙ্কুরিত জানায়, শারীরিক প্রতিবন্ধী মানুষের কথা চিন্তা করে সে 1 বছরের মাথায় HBS নামে ডিভাইসটি তৈরি করেছে। এই ডিভাইসটির মাধ্যমে দুনিয়ার যে কোনো জায়গায় বসে মানুষ চালকবিহীন বাহন চালাতে পারবেন। বিষয়টি ভিডিও গেমসের মতো হলেও টুকটুকের মাধ্যমে তার ডেমো তুলে ধরে বিস্তারিত বিষয়টি আলোচনা করেছে অঙ্কুরিত। কিছুদিন আগেও করিমগঞ্জের অঙ্কুরিত কর্মকারের তৈরি সাইকেল মডেল উপত্যকায় বেশ সাড়া ফেলেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অঙ্কুরিত কর্মকারের দক্ষতাকে সাধুবাদ জানিয়ে তার সফলতা কামনা করেছিলেন। মুখ্যমন্ত্রীর সেই অনুপ্রেরণা মাথায় রেখে এবার অঙ্কুরিত তার আবিষ্কার করা ডিভাইসটি মুখ্যমন্ত্রীর নামে উৎসর্গিত করে ডিভাইসটির নাম HBS রেখেছে বলেও এদিন জানিয়েছে। সাংবাদিক সম্মেলনে তার পিতা অমিত কর্মকার ও মা ডলি কর্মকার সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আমি এবার বানাইছি হলো একটা ড্রাইভারলেস অ্যাম্বুলেন্স আর কি, যেটা মধ্যে যেটা লিখে মানে রুগী বুঝতে পারবো, কিন্তু এটা মধ্যে ড্রাইভার লাগতো না। ড্রাইভারলেসে আমি সব কিছু যে কোনো জায়গাতে আমি এটাকে কন্ট্রোল করতে পারবো। গেমের মতো গেমে যেরকম থাকে একটা জয়স্টিক আর ক্যামেরা, মানে ক্যামেরা ধরে লেগে থাকে, সেম টু সেম ড্রাইভার লাগতো না। আর আমি যে কোনো জায়গাতে চালাতে পারবো, আর এটা যে কোনো কিছু রুগীকে নিয়ে যেতে পারবো, আর এটা অ্যাম্বুলেন্সতে এটা লেগে একটা মানে হেলথের সার্ভিস দিতে পারবো। তো যেরকম ফিজিক্যাল চ্যালেঞ্জ থাকে মানুষের, যেরকম কেউ যেন পাও নাই, তো ওই মানুষটা ঘরে বসে মানে এই অ্যাম্বুলেন্সটা চালাইতে পারবো আর কি, যে কোনো জায়গার থেকে। আর ইন্টারনেটের মাধ্যমে দুনিয়ার যে কোনো কিছু থাকুক, যে কোনো জায়গায় থাকুক, আরামসে চালাইতে পারবো। আচ্ছা, এই যে বানাইছি এটা কতদিন লাগছে আর আইডিয়াটা কই পেয়েছি? এই জিনিসটা আমি বানাইছি মানে 1 ইয়ারের মতন লাগছে আর কি। আর মেট্রিক আসলে মেডিকেল এলে গিয়ে আমার 1 ইয়ার লাগছে, আর মেট্রিকের পরে আবার আমি জিনিসটা মানে স্টার্ট করছি আমার বানানো। আর আইডিয়া আইসে মানে বহুজনের আর কি, মানে গেম থেকে পাইছি, আর আর বহুজনে আর কি মানে দেখছি আমি যে বহুজন ঘরে বই থাকে মানে পাও নাই কিছু নাই, তো এরকম আর কি মানে জিনিসটা এরকম মানে কম্বাইন করিয়া জিনিসটা মানে আইডিয়া আছে ব্যাটারির উপরে। এখন আমি তো ইলেকট্রিক বানাইছি, পরে দিয়ে যদি আমি এটা পেট্রোলে যদি নিই তো এটা আরামসে বহু জায়গায় যেতে পারবো, যেমন মাইলেজ দিয়ে 35 বা এরকম ভালো ব্যাটারি লাগাইলে বা টিউবলাইট ব্যাটারি যদি লাগাই, যেমন 250 mAh 200 mAh বহু জায়গায় যেতে পারবো এক চার্জে। আরেকটা যেটা আমি মানে স্ট্রাকচারটা বানাইছি, ডিভাইসের নাম HBS, মানে হিমন্ত বিশ্বকর্মা, স্যার হিমন্ত বিশ্বকর্মা পুরাপুরি নাম। আর ড্রাইভারলেস কাটিগড়া কেন্দ্রের গড়ের ভিতর গাঁও পঞ্চায়েতে মানুষ আজও সরকারি উন্নয়ন থেকে বঞ্চিত। ভারত স্বাধীন হওয়ার পর থেকে গড়ের ভিতর গাঁও পঞ্চায়েতের একাংশ উন্নয়ন থেকে ধুঁকছে। একদিকে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে বিজেপি সরকার আসার পর উন্নয়নের বন্যা চলছে, কিন্তু বাস্তবে তা কতটুকু উন্নয়ন হয়েছে সেটা সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা শুনলে বোঝা যায়।
কাটিগড়া এবং বড়খলার মধ্যবর্তী স্থান গড়ের ভিতর গাঁও পঞ্চায়েতের অসমে বস্তির নাগাছড়া নালার উপর মাসের সেতু দিয়ে সারা বছর স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে চলাফেরা করতে হয়। এমনকি বৃষ্টির সময়েও স্কুলের কচি কাঁচারা প্রাণের ঝুঁকি নিয়ে এই বাঁশের সেতুর উপর দিয়ে চলাফেরা করতে দেখা গেছে। নির্বাচনের আগে নেতারা ভোট ভিক্ষায় এসে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে যান, কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতির কিছুই পূরণ হয় না। এলাকাবাসী অনেকবার কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার তথা প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈনকে সমস্যা নিরসনের আর্জি জানালেও কোনো কাজ হয়নি। এমনকি গড়ের ভিতর গাঁও পঞ্চায়েতের সভানেত্রী অনামিকা দেব দীর্ঘ 5 বছর বিজেপির সভানেত্রীর দায়িত্বে থাকলেও বিশেষ করে গড়ের ভিতর অসমীয়া বস্তি গ্রামের মানুষ সরকারি উন্নয়ন থেকে বঞ্চিত ছিলেন, তাই গ্রামবাসী মুখ্যমন্ত্রী সহ কাছাড়ের জেলা আয়ুক্তের হস্তক্ষেপ কামনা করেছেন। এই গ্রামের বাসিন্দারা এত দুঃখিত, এত কষ্ট পাইতেছে, কারণ এখানে ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে আসা যাওয়া করে এই রাস্তার উপর দিয়ে, এই পুলের উপর দিয়ে। আচ্ছা, বৃষ্টির সময় এমনও হয় অনেক সময় এই পুলটা ভেঙেও যায়। পুল ভেঙে গেলে আমরা রাতারাতি আমরা সব মিলেমিশে পুলটাকে বানাতে হয়। আর ছোট ছোট ছেলেরা তো আসতে পারে না, আমরা হাতে ধরে করে ওরাকে এই রাস্তা পর্যন্ত নিয়ে যেতে, ফিডল রোড পর্যন্ত পৌঁছে দিতে হয়। এটা হলো দুঃখ। এখানে ছেলেমেয়েরা এই জন্য স্কুল পড়াশোনা হয় না, বর্ষার সময় স্কুল যাওয়া আসা যাওয়া থামে যায়, স্কুল ক্লাস অ্যাটেন্ড করতে পারে না এই অবস্থার পরে, যার জন্য আমরা বারংবার অনেকবার এই আমাদের জনপ্রতিনিধি এমএলএ প্রতিনিধি হোক বা পঞ্চায়েত প্রতিনিধি হোক, ওদের বুটের সময় যখন আসে তখন আমরা এই এই রাস্তার কথা জানাই যে আমাদেরকে এই ফুলটা বানিয়ে দেন, এই ফুলটাই আমাদের এক নম্বরে দেন, তারপরে রাস্তাঘাট একটু পরে হোক, কিন্তু আজ পর্যন্ত এই ফুলটা হলো না, এটা দুঃখ রয়ে গেল। গত 50-70 বছর ধরে আমরা এই রাস্তার উপরেই চলছি, আমাদের গ্রামবাসীরা আমাদের দিকে কেউ তাকিয়ে দেখলো না, এটাই দুঃখ। যেদিন থেকে নাইছি ওইদিন থেকে মানে দেখি এই কোনো ফুল নাই। হ্যাঁ, নিজেরা গ্রামের কয়েকজন মিলিয়া এই বাঁশের ফুলটা বানায়। আর কোনো সময় তো এই জায়গাটার নাম কি দিদি? নাটুরবন। নাটুরবন কোন জিপি পড়ে? গড়র ভিতর জিপি। গড়র ভিতর জিপি। হ্যাঁ, কোন এটা? এই মানে রাস্তাটা অ্যাকচুয়ালি গুজরুটিলা বাউরি ফাড়া থেকে মানে চন্নাথপুর পর্যন্ত যায় আর কি। আচ্ছা, কিন্তু এই রাস্তা এই ফুলের লাগিয়া আমরা খুব প্রবলেম হয়ে যায়। বর্ষাকাল হইলে তো হয়তো মেডিকেলে যাওয়া কোনো খুব অসুবিধা হয়। আচ্ছা, খুব প্রবলেম হয়। শিলচর বিধানসভার অন্তর্গত রামনগর ও অম্বিকাপুর জিপির মধ্যভাগে অবস্থিত তপোবন নগরের দেবগ্রামে বসবাসকারী প্রায় 200+ পরিবার বৃষ্টির জমাজলে ডুবে রয়েছে। বিগত 5 বছর থেকে জমাজলে প্রায় 200+ দিনমজুর পরিবারের নাজেহাল অবস্থা। এলাকায় নেই কোনো চলাচল করার উপযুক্ত রাস্তা, নেই বিদ্যুৎ, সেই সঙ্গে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে বৃষ্টির জমাজলের। 5 বছর থেকে আটকে থাকা জমাজলের কারণে এলাকাবাসী নানা রকমের চর্মরোগের দেখা দিয়েছে। অন্যদিকে উক্ত সমস্যা নিয়ে স্থানীয় প্রতিনিধি সহ বিধায়ক ও সাংসদকে অবগত করা হলেও জমাজল নিষ্কাশনের বিষয়ে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি বলে অভিযোগ। শুক্রবার সংবাদ মাধ্যমের কাছে দ্বিজেন্দ্র দাস, মনীন্দ্র দাস, সুপার্তন দাস, রাকেশ দাস, বামাচরণ তালুকদার, অনিল দাস, রতিকান্ত দাস, সবিতা দাস, উপেন্দ্র দাসরা জমাজল নিষ্কাশনে অতিসত্বর ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী সহ স্থানীয় বিধায়ক ও জেলা শাসকের কাছে অনুরোধ জানান। আমরা 5 বছর থেকে এখানে জলের মধ্যে অনেক কষ্ট করছি, আর এখানে যাতায়াতের ব্যবস্থা মানে এতটা ভালো নয়, জলের মধ্যে অনেকটাই কষ্ট হয়। তার জন্য সরকারের কাছে বিনীত আবেদন যে আমাদের একটা কিছু ব্যবস্থা করে দিন আপনারা। কইছি আমরা যে আমরা তো জলের আগে আরো প্রতিনিধি সকল আইসে, আমরা কইছি আমরা জলের তো খুব কষ্ট করি, আমরা রাস্তাঘাট নাই। তারা কইছে আচ্ছা এটা হইব হইব কইয়া তো আর এটা কোনো আর দেখাশোনা নাই। এখন বর্তমানে আমরা এই সব সব ঘর বাড়ি সব জলের তলে আমার আছে। এখন এই কারণে আপনারা সাংবাদিকে আমরা খবর করছি যে আমরা যে কষ্টত পড়লাম, আপনারা ইয়া আপনারা একটু সাহায্য করুন, আপনারা ডাকছি সাহায্যের লাগে আমরা। এছাড়া তো আমরা ছেলে মেয়ে স্কুলে যাইবার কোনো সংস্থা নাই, কোনো কিছু নাই। একটা রুগী যদি হয় তারে এখন লইয়া যাইবার কোনো সংস্থা নাই, ঘরে মারা যাইব। ছেলে মেয়ে স্কুলে যাইবার কোনো সংস্থা নাই, একটা নৌকা নাই, কীরকম চলবো আর পিলারে পিলার, একটা বুড়া বানাইলে বুড়া লইয়া সজবার মতো আপনার সংস্থা নাই। ঘর থেকে বাড়াইয়া আমরা যে একখানে যাইবো বা একটা বিপদের জন পড়ছে আরেকজন থেকে উদ্ধার করবো, এই সংস্থাও আপনার নাই। আমরা এইরকম কষ্টেতে আছি। আমরা তো দেখুন আজকে 5-7 বছর থেকে আমরা জলের সমস্যায় আছি।
সমস্যা বলতে কিন্তু আগে তো আমরা ভাবছি যে একদিকে নালা আছে, আমরা জায়গা লইছি, কারণ আগে জলও গেছে আর এখন তো মানুষে ঘর বাড়ি বানায় নালা সালা ঘর বন্ধ হয়ে গেছে, কারণ আমরা এই পরিস্থিতি আছি, বাচ্চা কাচ্চার স্কুলে যেতে পারে না এখান তো, আর আমরা যে চলাটা চলাটা খুবই কঠিন, কারণ আমরা চাইতেছি যে মুখ্যমন্ত্রী আছে, আমরা এমএলএ আছে, এমপি আছে, তারাই যেন আমরা একটু সাহায্য করে, এটাই আমার দাবি আর কি। শিলচর সিভিল হাসপাতালে সিকিউরিটি গার্ডের মারপিটের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভিডিও করার জন্য এক মহিলাকে টানা হেচড়া সহ মারধরের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার। ওই মহিলাকে মাটিতে ফেলে মারধর করা হয়েছে বলে অভিযোগ। হাসপাতালের সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন ওই মহিলা। সিকিউরিটি ম্যাডাম, আপনি যদি মানে সিকিউরিটি ম্যাডাম এইরকম বিত্র দিয়ে মানুষ ঢুকায় আর ফিমেলের দিকে মেল ঢুকেন আর মেলের দিকে ফিমেল ঢুকায়, এরকম তো ঠিক না। তুই তো আমার তুই একতা হরা, আমরা জানি আমরা সিকিউরিটি আমরা কে করতাম না করতাম। হ্যাঁ তুই আর দাদা জানোই না আমার মানে ধাক্কা মারিয়ে ফেলাইয়া গেল, গেল যদি তখন মানে দেখুন পরে আইসে আবার ইয় মানে আরেকজন রে লইয়া, আরেকজনের নাম কিটা রে, এইজনের নাম নমিতা রবিদাস, নমিতা রবিদাস চাইলো আওয়ার পরে আমার কইলো হ্যাঁ কে হইছে কে কিতা হইছে, আমি বললাম দিদি আপনি আইছেন যদি শুনেন আমি ভুল কইছি নি, তাই না ওই রকম টেকা লইছে লইয়া ঢুকাইছে, আর এদিকে লেডিসের দিকে জেন্টস ঢুকাই দিছে, আমি যে জেন্টস ঢুকাইতাম না করছি ওইটাই কইছে, ওইদিকে জেন্টসের লাইন আপনি ফিমেল দেখেন ওই লেখা, বুকের মধ্যে খুঁচা দিয়া পেটের মধ্যে খুঁচা দিয়া বুঝছিনি মানে যা অবস্থা আমার পেশেন্টে বা চাইছে বুঝছিনি, আমার কাছে ভিডিও আছে আমি তখন ভিডিও করছি, ভিডিওটা করার কারণে আমার বেশি আরো মারছে বুঝছিনি, পরে কেন সুপারিন্টেন্ডেন্টের কাছে গেছি, সুপারিন্টেন্ডেন্ট কোন তা আমি জানি না, তুমি যাও সিকিউরিটির কে আছে তার কাছে, সিকিউরিটির ইয়র কাছে গেলাম, একজন ভদ্রলোক এসে আমি পরিষ্কার করি আর একজন শিলচরে শিশু দত্তক দেওয়ার নামে নাম জোড়ালো শহরের তারাপুর গিরিশ রোডের মা মনসা সমাজ কল্যাণ সংস্থার সভানেত্রী সোমা দাসের বিরুদ্ধে। অম্বিকাপুরটি মহিলা জবা দাস এই অভিযোগ করেছেন। জবা দাসের অভিযোগ, তারাপুরের গিরিশ রোডের বাসিন্দা মনসা সমাজ কল্যাণ সংস্থার সভানেত্রী সোমা শিশু দত্তক পাইয়ে দেওয়ার নামে 1.5 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন, যদিও দত্তকে নথিপত্র সমজে দেননি। গত 16 মার্চ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক কন্যা সন্তানের জন্মের পর তাকে শিশুর মা শিশুকে সমজে দেন, কিন্তু সোমা দাস শিশুর কন্যাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার মিথ্যা অভিযোগ করেছেন, এমনকি তার বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়। তখন তিনি পুলিশের জিজ্ঞাসাবাদে জবরদস্তি ছিনিয়ে নেননি বলে জানিয়েছেন। তিনি মোটা অঙ্কের 150 অর্থের বিনিময়ে ক্রয় করে নিয়ে গেছেন শিশুকন্যাকে। জবা দাসের অভিযোগ, শিশুকন্যার এই ক্রয় বিক্রয়ের ঘটনায় নাম জড়িয়ে পড়েছে কয়েকজন স্বঘোষিত সমাজকর্মী মহিলা। অভিযোগ অনুযায়ী এই স্বঘোষিত সমাজকর্মী মহিলারা শিশুকন্যা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মধ্যস্থাকারী দালালের ভূমিকা পালন করেছেন। নিজেদের সমাজকর্মী পরিচয় দেওয়া এই মহিলারা ইদানিংকালে দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে বিভিন্ন কাজকর্মের দরুন শহর জুড়ে বেশ চর্চায় রয়েছেন। স্বেচ্ছাসেবী সংগঠনের নামে এরা বিভিন্ন আপত্তিজনক কাজ কারবারে জড়িত বলে বেশ কিছুদিন ধরেই অভিযোগ শোনা যাচ্ছিল। এবার মেডিকেল কাণ্ডে এদের নাম জড়িয়ে পড়ায় অনুমান করা হচ্ছে এরা শিশু বিক্রি চক্রের সঙ্গেও জড়িত। তারপরে পেশেন্ট লইয়া যাইতে সব যাওয়ার আগে তখন আমি তাহলে ফোন করছি যে পেশেন্টটা লইয়া যাও, তখন কিন্তু তুমি লইয়াও, আমি যাইতে পারতাম না তুমি লইয়াও, তখন আমি বাচ্চা রাখিয়া তাই আমি লইয়া দিছি। লইয়া যাওয়ার পরে দেখা যায় আমারে আমার নানা সে গেল বালুগুলের সামনে আটকাই নাই, এরপরে মানে কিতা করতে পেয়েছি আমি কিছু আমি এর নাম দূরে দূরে এবার কবে
কাছাড়ের শিলডুবিতে বাজেয়াপ্ত 210 কোটি হিরোইন ধৃত মিজোরামের এক ব্যক্তি। এসটিএফ চিফ আইজিপি পার্থসারথী মহন্তের নেতৃত্বে কাছাড়ের মাদকের বিরুদ্ধে এক বড়সড় সফল অভিযান। গোপন সূত্রে খবরের ভিত্তিতে আইজিপি পার্থসারথী মহন্ত ও কাছাড়ের পুলিশ সুপার নোমান মাহাতা বিশাল বাহিনী নিয়ে মাদকের বিরুদ্ধে অভিযানে নামেন। শিলচর আইজল রোডের শিলডুবি এলাকায় মিজোরাম থেকে আসা একটি ব্রিজার গাড়ি আটক করে পুলিশ। ওই গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 21 কেজি হিরোইন বাজেয়াপ্ত করে পুলিশ। সঙ্গে লালডুমা নামে এক মিজোরামের বাসিন্দাকে আটক করা হয়। আইজিপি পার্থসারথী মহন্ত সংবাদ মাধ্যমকে জানান, প্রায় এক সপ্তাহ ধরে এই মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছিল কাছাড় পুলিশ। অবশেষে অভিযান সফল হল। পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম থেকে এই বৃহৎ পরিমাণের হিরোইন নিয়ে কাছাড়ে প্রবেশ করেছিল। তিনি জানান, বাজেয়াপ্ত হিরোইনের বাজার মূল্য 210 কোটি টাকা। এটা খবর পাওয়া গেছিল যে এটা ড্রাগসের একটা হিউজ কনসাইনমেন্ট আমার এখন নেবারিং স্টেটের পর মেইনল্যান্ডে লই যাওয়া হব। সেই খবরটা অহার লগে লগে সেই খবরটুক আরো ডেভেলপ করবলে চেষ্টা করা হল আর প্রপার ওয়াচ রখা হল গোটে কারবারটির উপর। আর শিলচরক এই গোটে অপারেশনটির বেস হিসাবে ঠিক করা হল। অবভিয়াসলি শিলচর যেটা বেস হল আমার এসপি কাছার নোডেল পয়েন্ট হল এই গোটে অপারেশনটি। তারপর চারিদিনমান আগতে খবর পাওয়া গেল যে এখন গাড়ি প্রিপেয়ার করেছে ড্রাগসর কনসাইনমেন্ট নিব কারণে। আর তিনদিন আগতে গাড়িখনে সেই ঠাইখনেরপর আমার যখন সুবুরিয়া রাজ্য সেই তার এখন পার্টিকুলার নির্দিষ্ট এখন ঠাইরপর গাড়িখন উদালে তারপর ইয়াত আহি পাবলে প্রায় তিনদিনে লাগে। যেহেতু গাড়িখন আমি গোটে খবরটা চাই আসিল গতি গাড়িখন অহার সময় ইয়াত একটা এম্বুস রখা হয়েছিল। এম্বুসত আমি থাকি গাড়িখন ইয়াত ইন্টারসেপ্ট করা হল। গাড়িখন ইন্টারসেপ্ট করার পাছত আমি গাড়িখন থরলি সার্চ করা হল। সার্চ করার গাড়িখনত এজন মানুষ পাওয়া গেছে। গাড়িখন এই সেই মানুষজনের গাড়িখনত আমি যথেষ্ট পরিমাণের ড্রাগস পাইছো। ইয়াত আমি টোটাল 21 কেজি হিরোইন পাইছো। জয় ঠাকুর সেবা সমিতির 10ম বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজিত হবে আগামী 7ই এপ্রিল। শিলচর সংলগ্ন সুভাষনগর দুর্গামণ্ডপ প্রাঙ্গণে আগামী 7ই এপ্রিল জয় ঠাকুর সেবা সমিতির 10ম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে সংস্থার কর্মকর্তারা জানান, 10ম বর্ষপূর্তি উপলক্ষে প্রস্তুতি প্রায় চূড়ান্ত। এদিন জয় ঠাকুর সঞ্জীব গুপ্তের উপস্থিতিতে ভক্তরা শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করবেন। রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে সুভাষনগর দুর্গামণ্ডপে এসে সমাপ্তি হবে। শোভাযাত্রায় ঢাক ঢোল ও ব্যান্ড পার্টি সহ বিশাল আকারের দূতি নিয়ে আরতি সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরপর ধ্যান ও আরতির মাধ্যমে বার্ষিক উৎসবের মূল অনুষ্ঠান শুরু হবে বলে জানিয়েছেন আয়োজকরা। বার্ষিক উৎসবকে সফল ও সার্থক করে তুলতে বরাকবাসীর সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন তারা। সাংবাদিক সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব, রাজু হালদার, রূপম ভট্টাচার্য, টাবু দেব ও বিক্রম ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রা করে আমরা হিন্দু ভাই বোনেরা একটা বড় র্যালির মাধ্যমে সুভাষনগর দুর্গামণ্ডপ প্রাঙ্গণে আমরা সবাই উপস্থিত হব। মেইন উৎসব এই সুভাষনগর দুর্গামণ্ডপ প্রাঙ্গণেই। এবছর আমাদের 10ম উৎসব। উৎসবের বিস্তারিত আমাদের জয় ঠাকুর শিলচর সেবা সমিতির সেক্রেটারি বিশ্বজিৎ দেব মহাশয় বলবেন। জয় ঠাকুর, আমরা প্রত্যেক বছরের নিয়ে এবছরও আমরা জয় ঠাকুর সেবা সমিতির বাৎসরিক উৎসব করতে যাচ্ছি আগামী 7 এপ্রিল রবিবার। এই উৎসব শুরু করব আমরা বিকাল 3টা থেকে আমাদের জয় ঠাকুরকে নিয়ে রাঙ্গিরঘাড়ি পয়েন্ট থেকে। আমাদের এই র্যালিতে অনেক কিছু দেখার মতো থাকবে।
একটা বিশাল বড় ধূপটি থাকবে, সাথে থাকবে যুব সমাজ, সাথে আমাদের মা বোন শঙ্খ নিয়ে থাকবে, সাথে আমরা দুটা তবলো থাকবে নিয়ে, আমরা ঠাকুরকে নিয়ে অম্বিকাপট্টি হসপিটাল রোড, অম্বিকাপট্টি কলেজ রোড হয়ে সুভাষনগরে আমাদের উৎসব প্রাঙ্গণে এসে উপস্থিত হব। এর থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে। এখানে বিভিন্ন বৌদ্ধ আমাদের ভক্ত করিমগঞ্জ, হাল্লাকান্দি, লালা, নিবিয়া, কাটলিচড়ার থেকে ভক্ত সমাগম হবে। সাথে থাকবে আমাদের বাইরের অনেক শিল্পী আর্টিস্ট নিয়ে আমরা চার ঘন্টার একটা জাঁকজমক অনুষ্ঠান উৎসব করতে যাচ্ছি। আমরা আপামর ভক্তবৃন্দ সবাইকে আমন্ত্রণ জানাই। হাইলাকান্দিতে জনরোষের মুখে প্রশাসনিক আধিকারিক পশু খেদা দিলেন। উত্তেজিত জনতা প্রচণ্ড ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রিপাল বন্টন করতে গিয়ে পূর্ব সোলাপুরে জনরোষের মুখে পড়লেন হাইলাকান্দির সহকারী সার্কেল অফিসার আরিফ আহমেদ চৌধুরী। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় জনগণের সঙ্গে চরম অসভ্য আচরণ ও পুলিশ দিয়ে হেনস্থা করার অভিযোগ উঠেছে হাইলাকান্দির সহকারী সার্কেল অফিসার আরিফ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে। অসহায় হত দরিদ্রদের উপর সিআরপিএফ জওয়ান দ্বারা লাঠিচার্জ করেছেন সহকারী সার্কেল অফিসার আরিফ আহমেদ চৌধুরী। এতে বেশ কয়েকজন পুরুষ মহিলা আহত হয়েছেন। এদিকে প্রশাসনিক এই আধিকারিকের হাতের ঘুষিতে গুরুতর আহত হয়ে পড়েছেন হতদরিদ্র মহিলা সায়রা বেগম মজুমদার। স্থানীয়রা আহত সায়রা বেগম মজুমদারকে হাসপাতালে প্রেরণ করেছেন। প্রশাসনিক এই আধিকারিকের এহেন কর্মকাণ্ডে স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে তীব্র প্রতিবাদ জানান। পরবর্তীতে হাইলাকান্দি সার্কেল অফিসারকে জেএম ও হাইলাকান্দি সদর থানার ওসির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আমাদের গ্রামে বৃহৎ আইলা গান্ধীর সাথে যে ভয়াবহ শিলাবৃষ্টির যে প্রকোপ হয়েছে তাতে শতকরা 95% মানুষের গড়ের ছাউনি নষ্ট হয়ে বর্তমানে মানুষের গড়ে জল পড়ছে। আজকে আমাদের হাইলাকান্দি সার্কুল অফিসের পক্ষ থেকে মাত্র কয়েকখানা ত্রিপল 80 পিস মাত্র কয়েকটি ত্রিপল এনে বন্টনের ব্যবস্থা করা হয়েছিল। বন্টনের প্রারম্ভে সাধারণ মানুষকে জানানো হয়েছে উপস্থিত জনতার সবাই একটি করে ত্রিপল পাবে, কিন্তু মুষ্টিমেয় কয়েকজনকে ত্রিপল বন্টন করার পর কর্তব্যরত আধিকারিক উনি সাধারণ মানুষকে সাধারণ মানুষের সাথে যে সমস্ত আচার আচরণ করেছেন পুলিশকে লাঠি চার্জ করার জন্য বলেছেন, ওইগুলা অত্যন্ত নিন্দনীয়। মাইমা সম্প্রদায়ের লোকদের এসসি অন্তর্ভুক্তির দাবি থেকে সরিয়ে পড়লেন মাইমাল সমাজের বৃহৎ সংখ্যক জনতা। মাইমাল সমাজের নামে নোংরা রাজনীতিতে মেতে উঠেছেন একাংশ তথাকথিত নেতারা বলে উঠল গুরুতর অভিযোগ। ভোটের মুখে বিভাজনের রাজনীতি করে ফায়দা হাসিল করতে চাইছে বিজেপি। আলগাপুর বিধানসভা এলাকায় মাইমাল ভোটাররা বিজেপির সাথে নেই বলে জানিয়ে দিলেন জনতা। বৃহস্পতিবার আলগাপুর বিধানসভা এলাকার বকরিহাওর অঞ্চলের মাইমাল সমাজের জনতা বিধায়ক নিজাম চৌধুরীর বাড়িতে উপস্থিত হয়ে লোকসভা নির্বাচন নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেন। কংগ্রেস বিজেপি নয়, এবার নির্বাচনে তারা AIUDF দলের প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী পারুলকে ভোট দেওয়ার কথা ব্যক্ত করেন। বিজেপি দলকে চরম সাম্প্রদায়িক আখ্যা দিয়ে UDF দলের প্রার্থীকে সমর্থক জানান তারা। পাশাপাশি কংগ্রেস দলের ও খুর্ধার সমালোচনা করেন আলগাপুর বিধানসভা এলাকার মাইমাল জনতা। যে কিছু মানুষ এখানে আমার ফিশারম্যান মানুষ দলাল চক্র সাজিয়ে একটা চক্র সাজাইছে, এর চলে এটা কোনো কেলেঞ্জিয়া নাই, কিচ্ছু নাই। এটা মুসলমানদের একটা বাগাবাগি করিয়া বিজেপি ক্যান্ডিডেটে জয়ী করানির একটা চাল। কিছু দুষ্কৃতীরা আছে, মানে কিছু পকেট মানি লই লইছে, যার কারণে
কিলঞ্জিয়া কিলঞ্জিয়া করিয়া একটা বর্তমান সোশ্যাল মিডিয়া একটা আওয়াজ তুলছেন, বাস্তবে এটা ফলস। আমরা তো মূলেও কিলঞ্জিয়া, কারণ আমরা এক নবীর উম্মত, এখানেও আমরা বেদ বিচার কিচ্ছু নাই। আমরা ওটাও বুঝি যে আমরা শাস্ত্রয় কয় যে মানুষ দুই জাত, মেয়ে এক জাত আর ছেলে এক জাত, এর লাগে আমরা কিলঞ্জিয়া কিতা এটা আমরা বুঝি না। আর আমি মিডিয়ার মাধ্যমে কই আর আমার যে ফিশারম্যান যে দলাল চক্রবর্তী মানুষ যেগুলো আসে ওগুলারে কই আর চক্রান্তটা সারিয়া, আর জেলা আমরা আগে থেকে এই ইউডিএফে ভোট দিয়া আইসি, আর এবারও আমি সবরে আহ্বান করি আর এই ইউডিএফে ভোট দিয়া, এই ইউডিএফের প্রার্থী শাবুল ইসলাম রে জয়ী করার লাগিয়া ওটাও আহ্বান করি। আর শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। শিলচরে বিজেপির প্রচার তুঙ্গে শহরের বাজার এলাকায় ঘুরলেন পরিমল। চালকবিহীন বাহন চালানোর ডিভাইস আবিষ্কার, নজির গড়ল অঙ্কুরিত। গড়ের ভিতর জিপি আজও উন্নয়ন থেকে বঞ্চিত, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।